নমস্কার বন্ধুরা, মাধুরী ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে মা কি দিয়ে খাওয়া দাওয়া করবে, যেহেতু রবিবার কি দিয়ে খাওয়া দাওয়া করবে মার মুখের থেকে শুনে নেবো। মা কি দিয়ে খাওয়া দাওয়া করবে আজকে? কি দিয়ে খাওয়া দাওয়া করবো? পাশের বাড়ি পুজো আরম্ভ হয়েছে, ও আর পাড়া ধরেই একদম মাছ মাংস খাওয়া বাদ, মানে গ্রাম ধরেই। তা নিরামিষ, ডাল ভাজা, আলু ভাজি, দই মিষ্টি, দুধ, এইসবই খাবো। আর তাহলে আজকে মা কি দিয়ে খাওয়া দাওয়া করবে তা তোমাদের মা তোমাদের সাথে শেয়ার করবে। তা কি দিয়ে খাওয়া দাওয়া করবে মা আজকে? আজকে আলু ভাতে আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর হচ্ছে মুগির ডাল। এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে আলু ভাতে দিয়েছে মা, আর এদিকে সাদা ভাত, ওইদিকে আলু ভাজা, আর এদিকে ভেন্ডি ভাজা, আর এইদিকে দেখতেই পাচ্ছ মুগির ডাল। মুগির ডাল আজকে এই দিয়ে আমাদের ওই খাওয়া দাওয়া হবে। আর এটা হলো আমার থাল, এক দু দিনের ব্যাপার না, অনেক দিন। তা আমার কদিন হবে খাওয়া দাওয়া? 10 দিন। 10 দিন ধরে আমাদের বাড়ি নিরামিষ হবে। আমাদের বাড়িতে শুরু হয়েছে, শুক্রবারে ছিল একাদশী, শুক্রবারেতে শুরু হয়েছে, আর আজকে রবিবার, পরের রবিবার যে মানে শেষ হবে নাকি? হ্যাঁ, পয়লা বৈশাখে সেদিন সেদিনই শেষ হবে। আর আমরা একাই খাবো না, আমাদের এই পাড়াটায় সবাই নিরামিষ, যেহেতু চৈত মাসে আমাদের পাড়াটায় সবারই নিরামিষ হয়, তাই না মা? দেখতেই পাচ্ছ ভাত আর মুখে যেতে চাচ্ছে না কারোর। তাহলে মা খেতে থাকো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের জন্য বাই, আবার নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি আসি। আজকের জন্য টাটা।